BNIS होम स्कूलের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, সহকারী শিক্ষক গণিত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত, ক্লাস নম্বর হচ্ছে 37। এখানে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। এই যোগ্যতা ভিত্তিক প্রশ্ন কি মূলত এটা আমাদের আগে জানা প্রয়োজন, তারপরে হচ্ছে অঙ্কে যাওয়া দরকার। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন হচ্ছে আমাদের নিচেই বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে লক্ষ্য করলে দেখবে যে প্রত্যেকটা অঙ্কে বা কথায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে একটা তথ্য দেওয়া থাকে, তারপরে একটা প্রশ্নের জিজ্ঞাসা থাকে। সেই প্রশ্ন থেকে আমরা একটা প্রশ্নের উত্তর করি, কিন্তু যোগ্যতা ভিত্তিক প্রশ্নে সাধারণত দুইটা, তিনটা বা চারটা প্রশ্ন থাকবে। কিরকম? বইয়ের মধ্যে যে অঙ্কটার উপাত্ত দেওয়া ছিল, যে তথ্য দেওয়া ছিল, সেই তথ্যের আলোকে একটা প্রশ্নের উত্তর করার জায়গায় এখানে একাধিক প্রশ্ন করা হবে, কখনো দুটো, কখনো তিনটা, কখনো চারটা। যদি দুইটা প্রশ্ন করা হয় তাহলে চার যোগ চার, কতে হচ্ছে চার মার্ক, খতে হচ্ছে চার মার্ক, টোটাল হবে আট মার্ক। যদি তিনটা প্রশ্ন হয়, ক, খ এবং গ, তাহলে দেখা যাবে একটাতে দুইটা, পরের দুইটাতে তিন তিন ছয়, তার মানে সব মিলায় কত হলো, এখানেও দেখো আট হলো। একইভাবে যদি আমরা কোনোটার মধ্যে দেখি ক আছে, খ আছে, গ আছে, আবার ঘও আছে, সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগই দুই 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 এরকম থাকে, তবে এক থাকতে পারবে না এরকম কথা না, একও থাকতে পারবে। মোটের উপর এই যোগ্যতা ভিত্তিক প্রশ্নে মার্ক হচ্ছে আট। সেখানে দুটো প্রশ্ন থাকতে পারে, সেখানে তিনটা প্রশ্ন থাকতে পারে, সেখানে চারটা প্রশ্নও থাকতে পারে। তথ্য থাকবে একটা অঙ্কের, সেই অঙ্ক থেকে আমাদের একাধিক প্রশ্ন ঘুরায় ফিরায় আসবে, সেইটা যদি আমরা অ্যান্সার করতে পারি তাহলে বোঝা যাবে যে আমরা ওই চ্যাপ্টার সম্পর্কে সঠিক ধারণা নিয়েছি বা ওই চ্যাপ্টারের সব কিছু আমরা করেছি। মোটের উপর যোগ্যতা ভিত্তিক কথার অর্থ হচ্ছে আমাদের যোগ্যতা যাচাই করা হচ্ছে, যে একটা চ্যাপ্টারের আমরা সব অঙ্কগুলো করেছি বা শিখেছি তার আলোকে ভিন্ন অঙ্ক, বইয়ের হুবহু অঙ্ক না এসে একটু চেঞ্জ করে আসাটাকেই আমরা যোগ্যতা ভিত্তিক বলছি। আর এখানে একাধিক প্রশ্ন থাকবে। তো আমরা পঞ্চম অধ্যায় মূলত গুণনীয়ক আর গুণিতক বিষয়ক যে চ্যাপ্টারটা আছে এখানে লসাগু আর গসাগু নিয়েই আলোচনা করা হয়েছে। লসাগু গসাগুতে একাধিক নিয়মের অঙ্ক থাকে, অর্থাৎ লসাগু গসাগু নির্ণয় করার জন্য বেশ কয়েকটা আলাদা আলাদা রুলস আছে। তোমরা যখন যেটা প্রশ্নে চাইবে তখন সেইটা সেইভাবে লিখতে হবে, যদি কোনো কিছু না চাই তাহলে আমরা যে কোনো পদ্ধতিতে লসাগু এবং গসাগু করতে পারবো, অর্থাৎ নিয়ম উল্লেখ থাকলে সেই নিয়মে করতে হবে, আর যদি না থাকে তাহলে নর্মালি আমাদের যেটা সহজ লাগে সেটাই আমরা করতে পারবো। তো আমরা এখানে যে অঙ্কগুলো বেশিরভাগই আছে তার মধ্যে থেকে আমি একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন চয়েস করছি, সেটা হচ্ছে তোমাদের শীট দেওয়া হয়েছে, সেই শীটের মধ্যে যে তিন নম্বর অঙ্কটা আছে, তিন নম্বর অঙ্কটা একটা হচ্ছে ঘন্টার অঙ্ক। এইখানে এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে ঘন্টার অঙ্ক, এজন্য আমি একটা ঘন্টার অঙ্ক নিয়েছি যা থেকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর করব। তা আমরা একটু প্রশ্নটা দেখে নিই আগে, তারপরে উত্তর করব। প্রশ্ন হচ্ছে দুটি ঘন্টা আছে, একটি ঘন্টা ১২ মিনিট পর পর বাজে, অপর ঘন্টাটি বাজে ৫ মিনিট পর পর। তার মানে আমাদের যে দুটো ঘন্টা দেওয়া আছে সেই ঘন্টা দুটো ১২ মিনিট পর পর বাজে, আবার ৫ মিনিট পর পর বাজে। এখন প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্নের মধ্যে বলা হয়েছে ক নম্বরে ঘন্টা দুটি বাজার সময়ের লসাগু নির্ণয় করো। এখন লসাগু নির্ণয় করো এখানে কোনো নিয়ম উল্লেখ করা হয় নাই, আমরা যে কোনো উপায়ে করতে পারবো, মৌলিক উৎপাদকের উপায় আছে, আবার গুণনীয়কের সাহায্য আছে, আবার আমরা ইসের মাধ্যমে করতে পারি, অর্থাৎ ইউক্লিডীয় পদ্ধতিও করতে পারি, সেটাও যার যেমন ইচ্ছা সে সেইভাবে করতে পারবে। তো আমরা যদি ক নম্বর নিয়ে করি তাহলে আমরা এখানে প্রশ্নে যা বলবে সেই অনুযায়ী লেখার চেষ্টা করব। কথার অঙ্কগুলো মূলত প্রশ্নের উপরে ভিত্তি করে লিখতে হয়, এখানে আমরা এই প্রশ্নে যা চেয়েছে তাই লিখতে পারি। ঘন্টা দুটি বাজার সময়ের
লসাগু ল সা গু আমাদের এখানে ঘন্টা দুটি বাজার ঘন্টার যে টাইম দেওয়া আছে সে টাইম কত একটা হচ্ছে 12 মিনিট পর পর আর একটা হচ্ছে 5 মিনিট পর পর কেউ যদি এখানে লিখে নিতে চায় যে একটি ঘন্টা 12 মিনিট পর পর বাজে আর একটি ঘন্টা 5 মিনিট পর পর বাজে তাহলেও হবে কোনো সমস্যা নেই আর যদি সরাসরি এভাবে লেখা হয় তাও কোনো সমস্যা নেই তো এখানে মূলত সংখ্যা আছে কত 12 আর হচ্ছে 5 তো আমরা যদি ইউক্লিডীয় পদ্ধতি চেষ্টা করি এর পিছনে এসে তাহলে আমরা এইভাবে দিই খেয়াল করে দেখো এখানে আমরা প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2 সবচেয়ে ছোট সেটা দিয়ে চেষ্টা করলে দেখো এটা বিজোড় সংখ্যা তার মানে 2 দিয়ে ভাগ করা যায় না তাছাড়া এটা মৌলিক সংখ্যা তাহলে এর মধ্যে কোন সংখ্যাই দেখো আমরা নিতে পারছি না এখানে 2 পারতেছি না 3 পারতেছি না 4 পারতেছি না একটা ভাগ করা গেলেও অপরটা যাচ্ছে না আমরা তো জানি যে দুইটা মিনিমাম যেতে হবে তাই এখানে যেহেতু একটাও যায় না সেহেতু আমরা কি করব এখানে যে সংখ্যা দুটো আছে তাদেরকে গুণ করব তার মানে 12 এবং 5 এর গুণফল যা হবে তাই হচ্ছে এর লসাগু এখানে টাইমের কথা কিছু বলা নেই শুধু সময়ের লসাগু বের করতে বলছে তা আমরা লসাগু বের করেছি কত হয়েছে 60 হয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারবো অতএব উত্তর সমান 60 এখানে কোনো মিনিট ঘন্টা কিছুই লেখা লাগবে না এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব খ নম্বর প্রশ্নে খ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো খ নম্বর প্রশ্নে বলেছে 7 মিনিট পর পর বাজে এমন একটি ঘন্টা যদি প্রদত্ত ঘন্টা দুটির সাথে যুক্ত করা যায় তার মানে কি আমাদের ঘন্টা ছিল দুটো একটা হচ্ছে 12 মিনিট পর পর বাজে আর একটা হচ্ছে 5 মিনিট পর পর বাজে তার সাথে আরো একটা ঘন্টা নিতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে 7 মিনিট পর পর বাজে তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে 3টি ঘন্টা কয় মিনিট পর পর যথাক্রমে 12 মিনিট কমা 5 মিনিট ও কত আছে 7 মিনিট 7 মিনিটটা কোথায় পেলাম খ নম্বরের মধ্যে সরাসরি যুক্ত করার কথা বলা হয়েছে কতে ছিল আমাদের উদ্দীপকে দুটো ছিল 12 এবং 5 মিনিট আর 7 মিনিটটা যুক্ত হলো পর পর বাজে এখন আমাদের কি বের করতে বলা হয়েছে প্রশ্ন হচ্ছে তাহলে কত সময় পর ঘন্টা তিনটি একত্রে বাজবে কত সময় পর মানে একদম ইনস্ট্যান্ট সামনে সবচেয়ে কম যদি হয় সেক্ষেত্রে আমাদের কি বের করতে হয় লসাগু বের করতে হয় লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট অর্থাৎ এর পরবর্তী কত সময় পর পর বাজবে আমাদের সেটা বের করতে হবে সেটা বের করার জন্য আমরা কি করব লসাগু করব কার কার লসাগু করব এখানে যে তিনটা ঘন্টা টাইম দেওয়া আছে সেই টাইমের লসাগু করব তাহলে আমরা এখানে লিখব 12 কমা 5 কমা 7 এর লসাগু তা আমরা যদি লসাগু বের করতে চাই তো এখানেও ইউক্লিডীয় উপায়টা আমরা ট্রাই করব ট্রাই করে আমরা দেখতে পারি যে কি হয় দেখো 12 5 7 এটাকে যদি আমরা কোনো কিছু দিয়ে ভাগ করতে চাই দেখো আগের কথা এই 7 কে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না 7 দিয়ে এবং 1 দিয়ে এই 5 কে 1 আর 5 দিয়ে ভাগ করা যায় আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না তো আমরা যদি 5 দিয়ে এখানে নিতে চাই 12 কে ভাগ করা যাচ্ছে না 7 দিয়েও যদি নিতে চাই তাও যাচ্ছে না তার মানে ঠিক কয়ের মতো এখানে 2 3 5 7 কোনো কিছুই যাচ্ছে না এজন্য আমরা কি করব এই সংখ্যা তিনটাকে গুণ করে দিব তাহলে 12 গুণ 5 গুণ 7 এখানে আরো একটা কথা আছে অনেকের ধারণা মতে যে তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে কেন করা হচ্ছে না তাহলে তোমরা যদি কেউ মৌলিক উৎপাদকের সাহায্যে করতে চাও তাও করতে পারবে আর এভাবে করলেও কোনো সমস্যা নেই এরকম চিন্তা করার দরকার নেই যে কোনো কিছু করতেছি না শুধু গুণ করে দিচ্ছি ব্যাপারটা এরকম না আসলে কোনো কিছু যাচ্ছে না দেখে আমরা গুণ করতে পারতেছি না এখন আমরা সরাসরি এখানে গুণ করে দিব যদি আমরা কোনো পাশ ছোটটা মনে হয় এটা কত আছে 5 বরং 60 আগে
प्रथम दूटा गुण कर लम तारपरे सात दिए गुण करब ताहले एखाने छय साथे बियाल्लिश तार माने चारशो बीस चारशो बीस एटा कि छिलो मिनिट ता आमरा एखाने मिनिट लिखते पारि ना लिखलेओ चलबे अर्थात प्रश्ने बोलेछे कत समय पर एकत्रे बाजबे एखाने बला आछे कत समय पर घंटा तीनटी एकत्रे बाजबे ताहले आमादेर एखाने बेर करेछि आमरा चारशो बीस मिनिट एखाने मिनिट के केउ जदि घंटाय कनवर्ट करते चाय ताओ पारे आर सरासरि लिखलेओ कोनो समस्या नेई ताहले आमरा एखाने लिखते पारि चारशो बीस मिनिट उत्तर लिखब सरासरि उत्तर चारशो बीस मिनिट पर जदि थाके ताहले पर लिखते हबे आर जदि शुधु पर थाके ताहले शुधु पर लिखते हबे पर घंटा तीनटी एकत्रे बाजबे एटाई होच्छे उत्तर जदि एटाके केउ घंटा करते चाय ताहले षाट दिए भाग करते हबे ताहले एखाने देखो आमरा षाट गुण सात पेयेछिलाम तार माने सरासरि सात घंटा उत्तर हबे तो आमरा एक घंटाय ना कनवर्ट करलेओ हबे आर एखाने जदि केउ मिनिट लिखते चाओ लिखते पारो ताहले परबर्तीते आबार कनवर्ट करे लेखाटा भालो हबे ता एइभाबे लिखले कोनो आपत्ति नेइ एइभाबे लिखलेओ तोमादेर अंक हबे एबं फुल मार्क पाबे एखन आमरा ग नम्बर प्रश्ने जाच्छि ग नम्बर प्रश्ने कि आछे आगे प्रश्नटा पढ़े नि जदि घंटा दुटी एकत्रे बिकेल तीनटार समय बाजे तार माने कोन दुटीर कथा बोलछे एखाने दुटी माने होच्छे उद्दीपके जे दुटी छिलो बारो मिनिट और पाँच मिनिट पर जे दुटी घंटा बाजे सेई दुटी घंटार कथा बला होयेछे जदि तीनटार समय बाजे ताहले परवर्ती कखन पुनराय एकत्रे बाजबे तार माने जदि दुई घंटा पर बाजे ताहले होच्छे तीनटार पर पाँचटाय बाजबे जदि देड़ घंटा पर बाजे ताहले साढ़े चारटाय बाजबे एखन आमादेर कत पर बाजबे सेटा बेर करते हबे बेर करे एई समयटा लिखते हबे जे कयटार समय बाजबे तो आमरा जदि ग नम्बर दिए शुरू करी प्रश्ने प्रथमे जा देवा आछे सेटा लिखे फेलि घंटा दुटी एकत्रे बाजे बिकाल तीनटाय एखन आमरा बेर करब ओई घंटा दुटिर समय तो आमरा क नम्बरे बेर करेछिलाम बारो आर पाँचेर लसागु देखो एखाने आमरा क नम्बरे बेर करेछि षाट होयेछिलो उत्तर तो आमरा ओइखान थेके जेभाबे लिखेछिलाम से एखानेओ सेइभाबे लिखते पारि एखन बारो ओ पाँच एर लसागु समान कत आमरा आगेई शिखेछिलाम जे एटा ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ করা যাচ্ছে না এজন্য সরাসরি এটাকে গুণ করে দেওয়া হয়েছে তাহলে 60 এটাকে আমরা মিনিট লিখতে পারি কিভাবে লিখব দেখো তাহলে এখানে পর পর মানে পুনরায় যে আবার বাজবে তাহলে কত মিনিট পর পর বাজবে আগে সেটা লিখে নিতে হবে ঘন্টা দুটি 60 মিনিট বা 60 মিনিটে কয় ঘন্টা হয় আমরা জানি এক ঘন্টা সমান 60 মিনিট তাহলে এটাকে ঘন্টায় লিখতে হবে এক ঘন্টা খেয়াল করো 60 মিনিট বা এক ঘন্টা এই এক ঘন্টা কোথায় পেলাম 60 মিনিটে এক ঘন্টা হয় সেটা মিনিট পর পর একত্রে বাজবে এখানে শর্তের মধ্যে লিখে দিতে হবে 60 মিনিট সমান এক ঘন্টা কথাটা আমরা জানি লিখে লেখা যেতে পারে আর সরাসরি লিখলেও হবে তাহলে আমরা এটা বের করতে পারলাম যে এক ঘন্টা পর পর একসাথে বাজবে এক ঘন্টা পর পর একসাথে বাজবে তা আমরা প্রশ্নেই দেখেছি যে বিকাল তিনটার সময় একবার একসাথে বাজে তাহলে এর পরবর্তীতে এক ঘন্টা পরে একবার বাজবে তাহলে একবার যদি বাজে তিনটার পরে এক ঘন্টা পরে কটা বাজে যদি এখন তিনটা বাজে তাহলে এক ঘন্টা পরে নিশ্চয়ই চারটা বাজবে তাহলে সেটা লিখতে হবে কিভাবে এরকম লিখতে হবে অতএব ঘন্টা দুটি পুনরায় একত্রে বাজবে
তিনটায় বাজছিল আর এখন বাজবে এক ঘন্টা পরে, তাহলে যোগ এক দিয়ে এখানে আমরা লিখব টাই। এখানে অবশ্যই কথাটা বিকাল লেখাটা জরুরি ছিল, বাজবে এখানে বিকাল কথাটা লিখে দিলে ভালো, বিকাল তিন যোগ এক টাই সমান তাহলে কয়টায়? চারটায়। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে বিকাল চারটায়, এটাই উত্তর। এখানে এই ধরনের প্রশ্ন আরো দুটা তিনটা আছে, তোমাদের শীটের মধ্যে আছে বা তোমরা বাসায় আরো অন্য অন্য প্রশ্ন এভাবেই প্র্যাকটিস করতে হবে। কাঠামোবদ্ধ প্রশ্ন বা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন তিনটা কথাই প্রায় সেম স্টাইলের, একই ধরনের কথা একটাই, আমাদের বইয়ের মতো করে উদ্দীপক থাকবে কিন্তু প্রশ্ন থাকবে একাধিক, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের বুঝে দিতে হবে, উল্টো পাল্টা বুঝলে হবে না, নিয়ম মতো অঙ্ক করতে হবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। দুই লাইন এক লাইন কম বেশিতে কোনো সমস্যা নেই, কাজ হচ্ছে সঠিক যুক্তি উপস্থাপন করা, তাহলেই অঙ্কের মার্ক তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এই ক্লাস করে তোমাদের যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এখানে সব তথ্য দেওয়া আছে, যেমন ফোন নাম্বার, ফেসবুক আইডি, তোমরা এখানে অবশ্যই কথা বলে তোমাদের প্রবলেমটা সলভ করে নিতে পারো। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।